এখন মানুষ অনেক বুঝে, একটা গ্রামের চায়ের ওই চা বিক্রেতা যা বুঝে, বাংলাদেশের বর্তমান সরকারের একজন এমপিও তা বুঝে না। একটা কৃষক শ্রমিক মেহনতি মানুষ যা বুঝে, বাংলাদেশের একটা মন্ত্রীও তা বুঝে না। আপনারা প্রমাণ চান? প্রমাণ আপনার স্বাস্থ্যমন্ত্রী বলেছে ভেন্টিলেশন প্রত্যেকের ঘরে ঘরে আছে। এই ভেন্টিলেশন যে সেই ভেন্টিলেশন না মানুষের জীবন বাঁচাতে পারে সেটাই সে বেরমালুম ভুলে গেছে। আজকে আমি বলবো এখন সময় এসেছে আমাদের সমস্ত কষ্ট দুঃখ ভুলে গিয়ে আমাদের কে কি পেলাম আর কে কি পেলাম না, কে কি পেয়েছিলাম কে কি পাইনি এটা ভুলে গিয়ে সবার এক দফা এক দাবি, শেখ হাসিনা কখন যাবি? এক দফা এক দাবি, শেখ হাসিনা চলে যাবি। দফা এক দাবি, এক শেখ হাসিনার পদত্যাগ থাকবে না। বাংলাদেশে এত দুঃসময়, 200 বছরের নাকি আমাদের স্বাধীনতা অস্তমিত ছিল, কিন্তু আমাদের দাদা বা দাদার দাদার কথা যখন আমরা গল্প ছলে শুনতাম, আমরা নীলকরের গল্প শুনেছি কিন্তু আমরা গুণকরের গল্প এইভাবে দেখিনি, আমরা এখন দেখছি। আমরা একজন আরেকজনের নামে শুধু বদনাম করি, সমালোচনা করি সময় পেলে, কিন্তু কাজটা আমরা করি না। যারা ঝলকে উঠতে পারে, যারা কাজ করতে পারে, তাদেরকে কেন জানি কোথায় জানো কিছুটা সরকারের জন্য কিছুটা নিজেদের জন্য গুণ করা হয়। আমি যে আজকে অনেক বেশি কথা বলবো আমি জানি না, আমার আগামী দিনের আমার ডেস্টিনেশন কোথায়। আমি পুরানো অনেক বন্ধুদের দেখে কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওই যে ক্লিক ক্লিক সাংবাদিকদের দেখে আমি ভয় পাচ্ছি। আমি যেভাবে বলতে চাই হয়তো বলতে পারবো না, তারপরেও আমি পজিটিভলি বলার চেষ্টা করছি। আমি তো সেই নেতার অনুসারী যিনি মৃত্যুর সময় একটা ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছিল, আমি এখনো তাকে সেই আদর্শ হিসেবে মানি। কিন্তু যারা তাকে আদর্শ মেনে সামনে রেখে পিছনে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, শত কোটি টাকা কামিয়েছে, তারা কিন্তু এসি রুম ছাড়া কোনো মিটিং করতে অভ্যস্ত না। এখন আমরা যতদিন এসি রুমে থাকব আমাদের গণতন্ত্র ততদিন অস্তমিতই থাকবে। আমরা যতদিন এসি রুমে বিক্ষোভ সমাবেশ করব আমাদের গণতন্ত্র এরকম বৈরীদের হাতেই থাকবে। তাই আজকে এখানে মঞ্চে আমি তো খুব ছোট মাপের কর্মী, আমার সর্বোচ্চ নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায় কিংবা মোয়াজ্জেম হোসেন আলাল, আমি তাদের কাছেই বলি, আমার আর কোনো জায়গা নাই যে আমি বলবো। আমি শুধু এইটুকু বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জন্ম না হলে এই বাংলাদেশ হতো না, একজন ভাই বলে গিয়েছেন কিছুক্ষণ আগে। আজকে চেতনা বিক্রেতারা চেতনা বিক্রি করতে করতে শাহবাগের সামনে যখন লাখো মানুষের মোমবাতির ছবি তুলে, আমরা সেদিন ঘরের ভেতর খুঁটি মেরে থাকি। আমাদের যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা আছে, একজন জিয়াউর রহমান আছে, আমরা সেটা বুক ফুলিয়ে বলতে পারি না। আমরা সেদিন বলতে পারি না যে যার বয়স স্বাধীনতার 71 সালে একদিন থেকে 1 বছর, সেও এখন মুক্তিযোদ্ধার ভাতা খায়। আমরা প্রতিবাদ করতে পারি না সেদিন যে জন্মগ্রহণ করেছিল মুক্তিযোদ্ধার ক্যাটাগরিতে সে চাকরি করে। যতদিন পর্যন্ত যে জাতি নিজের কথা বলতে পারবে না, নিজের ন্যায্য হিসাবের কথা বলতে পারবে না, কেউ তাকে হিসাব বুঝিয়ে দিয়ে যাবে না। তাই আমি বলছি এইখানে গয়েশ্বরদার যতটা ভূমিকা আছে আপনাদেরও কিন্তু ততটাই ভূমিকা আছে। দাদা বা আলাল ভাই বা আমরা বলতে পারি সেই মুক্তিযোদ্ধাদের মতো, যে আমরা অস্ত্র জমা দিয়েছি, প্রশিক্ষণ জমা দেইনি, কিন্তু আপনাদের জন্য কথা আবারও বলছি, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমাদের অনেককে আমরা তো এখন একত্রিত করতেই পারি না গুম খুনের ভয়ে, কিন্তু অনেককে বহিষ্কারের শব্দমালা থেকে শব্দমালাকে মালা হিসেবে নিয়ে চলে যেতে হয়েছে। আমাদের গত নির্বাচনের সময় ঘোষণা এসেছিল, দাদা অবশ্যই ওয়াকে ভাল, ঘোষণা এসেছিল যে এ যাবৎকালের যত নেতাকর্মী বহিষ্কার হয়েছে
তাদের অট বহিষ্কার আদেশ প্রত্যাহার হবে। কিন্তু বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন জেলার তথাকথিত নেতাদের জন্য সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়নি। যারা যুদ্ধ করতে পারে, যারা অকপটে নিজের রক্ত দিতে পারে, যারা অকপটে নিজের জীবনটাও দিতে পারে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, বর্তমান চেয়ারপারসন তারেক রহমানের জন্য, তাদেরকে বঞ্চিত ভাবেই রাখা হয়েছে। আজকে আমি বলবো, এখন সময় এসেছে আমাদের সমস্ত কষ্ট দুঃখ ভুলে গিয়ে আমাদের কে কি পেলাম আর কে কি পেলাম না, কে কি পেয়েছিলাম কে কি পাইনি, এটা ভুলে গিয়ে সবার এক দফা এক দাবি, শেখ হাসিনা কখন যাবি, এক দফা এক দাবি, শেখ হাসিনা চলে যাবি, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, এইটা যতদিন আমরা না বলতে পারব। অহিংস নীতি, অহিংস নীতি বলে কখনোই গণতন্ত্র ফেরত পাওয়া যাবে না। প্রিয় বন্ধুরা, আমরা তো সেই দলে পরিণত হয়েছি, এখন আমরা বলি লড়াই 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 চাই, বাদলে লড়াই আমরা নাই। তো এই অবস্থায় যদি আমরা থাকি, আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ড উষ্ঠাগত হতে থাকব। সেই আমাদের যাতে উষ্ঠাগত না হতে হয়, যদি রাজনীতি করতেই হয় তবে আসুন না, প্ল্যান করি, কৌশল করি, তারপরে আমরা একযোগে মাঠে নামি। কেউ কেউ হালুয়া রুটি খাবেন, কেউ কেউ রাজনীতিতে আত্মহুতি দিবেন, তা তো হয় না। এখন এখন মানুষ অনেক বুঝে, একটা গ্রামের চায়ের ওই চা বিক্রেতা চা বুঝে, বাংলাদেশের বর্তমান সরকারের একজন এমপিও তা বুঝে না, একটা কৃষক শ্রমিক মেহনতি মানুষ যা বুঝে, বাংলাদেশের একটা মন্ত্রীও তা বুঝে না। আপনারা প্রমাণ চান? প্রমাণ আপনার স্বাস্থ্যমন্ত্রী বলেছে ভেন্টিলেশন প্রত্যেকের ঘরে ঘরে আছে। এই ভেন্টিলেশন যে সেই ভেন্টিলেশন না মানুষের জীবন বাঁচাতে পারে, সেটাই সে বেরমারুন ভুলে গেছে। সেই জন্য বলি, শাসকদের না আল্লাহ অনেক কিছু দেয়, একটা চেয়ার দেয়, অনেক কথা বলার সুযোগ দেয়, কিন্তু মাথার যে মেন মগজটা এটা কিন্তু আল্লাহ কেড়ে নেন। সেই মগজটা কিন্তু আমরা যারা পুরখা মানুষ আমাদের আছে। আমি মনে করি আসুন, এখন সেই সময় এসেছে আমরা আমাদের দুঃখ কষ্ট ভুলে আমরা বলতে চাই যে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমরা আর বলতে চাই না আমি কি একাই হেরেছি, তুমিও কি একটু হারোনি, আমরা সমস্ত হার জিতগুলো একসাথে করে আগামী দিন খুব শক্ত, আমরা কোনো মুনাফেকের আন্ডারে আর থাকতে চাই না, আমরা প্রকৃত মুক্তিযোদ্ধার সাথে আমরা যুদ্ধের কাতারে থাকতে চাই। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ।